স্পেনের বার্সেলোনায় মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য এবং আল্লামা ফুলতলি সাহেব ও আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেবের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন খতিব মুফতি মাওলানা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল হজরত মৌলানা সালমান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি হজরত মৌলানা আসাদুজ্জামান রাজ্জাক। এ সময় পবিত্র রামাদান উপলক্ষে বক্তারা আগত মুসল্লিদের প্রতি বয়ান পেশ করেন, পাশাপাশি ফুলতলি সাহেবের বর্ণাঢ্য ইসলামী জীবন সম্পর্কেও আলোচনা করেন। মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।